মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন। শুভেচ্ছেনীন দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির স্বাস্থ্য চিকিৎসা নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ। সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানটি দেখার জন্য। সারা দেশে এখন গরম পড়তে শুরু করেছে, আবহাওয়ায় তাপমাত্রা বাড়ছে, আর্দ্রতা বাড়ছে, গরমে ঘামে ভিজে নানা ধরনের অসুখ বিসুখে আমরা আক্রান্ত হচ্ছি। এই গরমে কিভাবে চললে, কি খেলে আমরা ভালো থাকতে পারব, তাই নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানে। দর্শক, উপস্থিত আছেন আমাদের অতি পরিচিত মুখ, মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এই উপমহাদেশে হার্বাল গবেষণার একজন কিংবদন্তি তুল্য পুরুষ, মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার আলমগীর মতি, শুভেচ্ছা নিন। আপনাকেও জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা। লিখেছেন খুলনা থেকে নূরজাহান, বয়স 35 বছর। তিনি বলছেন যে আমার প্রস্রাব করার আগে এবং পরে সাদা ধাতুর মতো কি যেন বের হয় এবং সারাদিন কম বেশি সাদা স্রাব থাকে, কি খেলে সমাধান পাবো? জীবন, পৃথিবীতে যত ধরনের ইউরোথেরাপির সমস্যা, মানে প্রস্রাবজনিত সমস্যা, এটা ছেলের হোক মেয়ের হোক, এর মূল কারণ হলো চিনি। চিনি 140টা রোগের সৃষ্টি করে। আগে এই কথাগুলো আমি বলতাম, 5-7 বছর আমি বলছি যে চিনিতে 139টা রোগের সৃষ্টি করে, এখন বলে 160টা। এখন অনেকেই বলে আপনি আগে একা বলছেন, এখন সারা পৃথিবীর ডাক্তাররা বলছে যে চিনি খেলে সাদা ছেরাব হয়, চিনি খেলে পুরুষের প্রস্রাবের সাথে সেডিমেন্ট যায়, চিনি খেলে সেই প্রস্রাব পিঁপড়া ওলা তেলাচড়ায় খায়। আমরা বলি না যে মধুমেহ হয়েছে, মানে মধুমেহ হয়েছে, প্রস্রাব মিষ্টি হয়েছে, ওই জন্য সেই প্রস্রাব পিঁপড়ায় পোকায় তেলা পোকায় খায়। অতএব আমাদেরকে এই ধরনের সমস্যা যখনই দেখা দিবে ছেলে এবং মেয়েদের, তখন তাকে তিতা জিনিস বেশি খেতে হবে, মিষ্টি জিনিস খাওয়া বন্ধ করতে হবে, পানি বেশি খেতে হবে, স্যুপ জুস বেশি খেতে হবে, সালাদ বেশি খেতে হবে, শাকসবজি ফলমূল বেশি খেতে হবে, গ্রিন খাবার অনেক বেশি খেতে হবে, নেচারের কাছে থাকতে হবে। এরপরে আপনার ইউরিনে কোনো ইনফেকশন বা প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কি না এটা একটু দেখে নেওয়া দরকার। আপনার মাসিকের রাস্তায় কোনো ইনফেকশন আছে কি না এটিও একটু দেখে নেওয়া দরকার। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ঠিক একই রকমভাবে আপনার হাজবেন্ডের বা স্বামীর কোনো ধরনের ইনফেকশন আছে কি না সেটিও একটু দেখা দরকার। এবং আমরা জানি যে আমাদের দেশের মেয়েদের, বিশেষ করে এই বয়সের মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার কিন্তু অনেক বেশি, এক ধরনের ভাইরাস দিয়ে হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলা হয়। এটা কিন্তু অপরিষ্কার, অপরিচ্ছন্নতা কিংবা বিভিন্ন ধরনের ছোঁয়াচে জীবাণু দিয়ে এটি হয়, এগুলার কারণে কিন্তু এই ধরনের একটা সমস্যা হতে পারে। এছাড়া ডেফিনেটলি যারা একটু স্বাস্থ্যহীন, তবে তো আমরা চেষ্টা করতেছি যে হাত বাড়ালে যা পাওয়া যায়, পা বাড়ালে যা পাওয়া যায়, গ্রামে যা পাওয়া যায়, বাড়ির পাশে, ঘরের আঙিনা, রাস্তার ধারে, পুকুর বাড়ির জলাশয়ে, আমাদের হাতের কাছে যেসব জিনিস পাওয়া যায় সেগুলো দিয়া আমরা আমাদের সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি। এই ধরনের যে জরায়ুর মুখের ক্যান্সার, সিবলিস, গোনোরিয়া, এই জাতীয় রোগ আমাদের দেশে স্বামী স্ত্রী দুই উভয়ের ভুলের জন্য হয়ে থাকে। উভয়ের ভুল কীরকম? যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, প্রতিদিন 2 বার গোসল করা হয় না। আরেকটা হলো, যদি তারা সহজেই নিম তেল ব্যবহার করে স্বামী স্ত্রী, তাইলে পরে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন যদি স্বামীর যদি বি ভাইরাস থাকে, স্ত্রীর বি ভাইরাস হওয়ার ঝুঁকি বহন করবে, স্বামীর যদি সি ভাইরাস থাকে তাহলে স্ত্রী সি ভাইরাসের ঝুঁকি বহন করবে এবং সন্তানেরও বি ভাইরাস সি ভাইরাসের ঝুঁকি বহন করবে। এই যে ব্যাপারগুলো, স্বামীর আছে সিবলিস গোনোরিয়া, আছে স্ত্রীরও সিবলিস গোনোরিয়া হতে পারে, এই যে কঠিন রোগ, সিরিয়াস রোগ, যেগুলো আক্রমণ হয় গণকক্ষ থেকে, এই ধরনের রোগগুলো প্রতিরোধ করতে পারে আমরা যদি সকালবেলা 20টা নিম পাতা গিলে খাই, তাহলে এটা প্রতিরোধ করতে পারে। স্বামী স্ত্রী মিলনের আগে যদি নিম পাতার রস অথবা নিম তৈল ব্যবহার করে, তাহলে এই ধরনের সমস্যা প্রতিরোধ করতে পারে। কারণ আমাদের কাজ হলো খুব সহজে মানুষের কাছে এই জিনিসগুলো ধরাই দেওয়া, এবং এর ফলে যদি কোনো মানুষের উপকার হয় আলহামদুলিল্লাহ, সদগায় জারিয়া, তাহলে মানুষের জন্য উপকার হবে। আরেকটি প্রশ্নে যেতে চাই,
অনেক দূর থেকে আরব আমিরাত থেকে লিখেছেন আমাদের কাছে, মোশারফ হোসেন, বয়স 29 বছর। তিনি বলছেন যে আমার খুব ঘন ঘন প্রস্রাব হয়, আমি বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসাও নিয়েছি কিন্তু কোনো সমাধান পাইনি। যে ভাই মোশারফ, এই যে ঘন প্রস্রাব, এটাকে বাংলায় বলে বহুমূত্র, মানে বারবার প্রস্রাব হচ্ছে, এর অর্থ প্রস্রাবের সাথে সেডিমেন্ট বেরোয়ে যাচ্ছে। টেস্ট করলে মিলিটাস পাওয়া যাবে না কিন্তু ইনসিপিটাস পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে আমি আগেই বলেছি যে প্রস্রাবগুলিতে যে কোনো সমস্যার জন্য আপনাকে চিনি খাওয়া বন্ধ করতেই হবে। চিনি, চিনি জাতীয়, চিনি বলতে আপনি বলেন আমি চিনি খাই না কিন্তু রসগোল্লা খাই, আমি চিনি খাই না আমৃতি খাই, এরকম পায়েস খাই, কোনো চিনি থেকে তৈরি কোনো খাবার আপনি খেতে পারবেন না। পারবেন আপনি, আপনি খুরমা, খেজুর, কিশমিশ খেতে পারবেন, আপনি স্টেভিয়া দিয়া, বনধনিয়া দিয়া আপনি যে কোনো মিষ্টি পাক করে খেতে পারবেন, আপনি জৈষ্ঠ মধু দিয়া যে কোনো খাবার তৈরি করে খান, আপনি মধু দিয়া যে কোনো খাবার তৈরি করে খান, কিন্তু চিনি আপনি খেতে পারবেন না, এক নম্বর। দুই নম্বরে প্রতিদিন আপনাকে ওইখানে সৌদি আরবে ছোটো ছোটো কচি শশা পাওয়া যায়, আধা ইঞ্চি 1 ইঞ্চি লম্বা, এই শশাগুলো সকালে 1/2 কেজি, রাতে 1/2 কেজি, 3 মাস। আলহামদুলিল্লাহ আপনি অনেক বড় ডাক্তারের কাছে গেলে যে রেজাল্ট হবে তার চেয়ে ভালো রেজাল্ট হবে। প্রস্রাব যদি ঘন ঘন হয়, প্রস্রাব যদি বেশি হয়, তাহলে একটা সময় কিন্তু সেডিমেন্ট এত বেশি যাবে, এর ফলে সে দুর্বল হয়ে যাবে এবং তার পুরুষত্ব একদম ক্ষতিগ্রস্ত হবে। অতএব সেই ক্ষেত্রে তাকে কচি শসা খেতেই হবে বেশি বেশি। একটু করলা উস্তা খেতে পারে, সৌদি আরবে স্ট্রবেরি একটা ফল পাওয়া যায়, এটা প্রস্রাবের জন্য কাজ করে, স্ট্রবেরি খেতে পারে। ঘন ঘন প্রস্রাব হচ্ছে মানে কত ঘন ঘন হচ্ছে এটা একটু জানতে পারলে ভালো হতো। তবে এটা তো ঠিক, যদি আপনি খুব বেশি বেশি পরিমাণ পানি পান করেন তাহলে ডেফিনেটলি ঘন ঘন প্রস্রাব হওয়াটাই স্বাভাবিক। এছাড়া যেটা ডাক্তার আলমগীর মতে যেটি এখানে যদি পানি পান না করে তাহলে আরও বেশি তার ক্ষতি হবে। ধরুন একটা ড্রেনের ভিতরে ময়লা পড়ে আছে, ময়লা পড়েছে, আপনি পানি দিলেন না, বেশি করে পানি দিলে তার ময়লাটা ধুয়ে যাবে। এরকম আমাদের যে রেকটামটা আছে, আমাদের যে ইউটেরাস আছে, আমাদের যে প্রস্রাবের নালীগুলো আছে, এগুলোর ভিতরটাকে ওয়াশ করার জন্য আমাদের পানি বেশি খেতেই হবে, চিনিবিহীন পানি। ডাক্তার আলমগীর মতি, এ পর্যায়ে একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরবো আপনার কাছে। প্রিয় দর্শক, সময় এলো একটু বিরতি, বিরতির পর আবার ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্য প্রতিদিন কী করবেন জেনে নিন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছিলাম। আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি। এছাড়া তো একটি কমন সমস্যা যে ইউরিন ইনফেকশন, এই ইউরিন ইনফেকশন কিন্তু বারবারই হতে পারে। আপনি ওষুধ খেলেন, ওষুধ খাওয়ার পরে 7 দিন 10 দিন 1 মাস ভালো থাকলেন, পরবর্তীতে আবার ইউরিন ইনফেকশন হতে পারে। কেন হচ্ছে? আপনি দূষিত বা অনিরাপদ পানি পান করার কারণেও হতে পারে, এছাড়া শরীরে বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণের কারণে হতে পারে। বিশেষ করে এই এলাকায় ইকোলাই যেমন ব্যাকটেরিয়া দিয়ে প্রস্রাবে ইনফেকশন খুব বেশি হয়, সেই কারণে এটি হতে পারে। এবং ঘন ঘন যদি প্রস্রাবে ইনফেকশন হয়, এটা কিন্তু কিডনিকেও ক্ষতিগ্রস্ত করে এবং এটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। বেড়ে যাবে কিডনি তার ছাকন যন্ত্র বা গ্লোমেরুলাস দিয়ে এটা ছাকন করার ক্ষমতা হারাবে, এটি একটু ইয়ে করবে। আরেকটি যেটি হয় সেটা হলো যে ব্লাডার বা মূত্রথলিতে যদি কোনো ইনফেকশন থাকে এবং মূত্রঝরি যদি খুব বেশি সেন্সিটিভ হয়ে থাকে, আমরা বলি ওভার অ্যাক্টিভ ব্লাডার, এই কারণেও কিন্তু দেখা যায় যে ঘন ঘন প্রস্রাব হয়। আমরা জানি যে আমাদের মূত্রথলিতে যদি 500 সিসি মূত্র জমা হয় তখন কিন্তু আমাদের প্রস্রাব করার একটা বেগ বা ইচ্ছা জাগে, আমরা প্রস্রাব করি। কিন্তু মূত্রথলিতে যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায়, খুব বেশি সংবেদনশীল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার খুব অল্প পরিমাণ পানি বা মূত্র জমা হলেই কিন্তু আমাদের প্রস্রাব করার একটা ইচ্ছা হয়। এই ধরনের রোগীরা কিন্তু প্রস্রাব এবং পায়খানা চেপে রাখার একটা বদভ্যাস থাকে, এটা কিন্তু আরও ক্ষতি করবে। কোনো পায়খানা প্রস্রাব চেপে রাখতে পারবে না, চেপে রাখলে পরেই ওখানে ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, অ্যামোবিয়া প্রোটোজোয়া মাইটস জমতে পারে। এবং আমাদের এই যে প্রস্রাবের যে অঙ্গ মূত্র সংবহন তন্ত্র, এর আশেপাশের যে স্ট্রাকচারগুলো আছে, বিভিন্ন ধরনের মাংসপেশি আছে, লিগামেন্ট আছে, এইগুলো যদি আপনার ঠিকমতো না থাকে তাহলেও কিন্তু মাংসপেশিগুলোর কারণেও কিন্তু আপনার এই প্রস্রাব ধরে রাখার যে ক্ষমতাটা এটা নষ্ট হয়। এবং এই কারণেই পেলভিক ফ্লোর এক্সারসাইজ বলা হয় কিছু, হ্যাঁ, কিংবা কোজেল এক্সারসাইজ বলা হয়, ওগুলো এক্সারসাইজগুলো করলেও দেখা যায় যে আমাদের অ্যাবডোমেনের নিচে বা তলপেটের নিচের যে বিভিন্ন ধরনের স্ট্রাকচারগুলো বা গঠনগুলো আছে, এর মধ্যে কিডনি, মূত্রথলি, রেকটাম,
এই অ্যানাল ক্যানেল এই অঙ্গগুলো আছে, এগুলো যদি আপনার শক্তিশালী হয়, মাংসপেশিগুলো সুদৃঢ় হয়, তাহলে কিন্তু আমাদের প্রস্রাব ধরে রাখার একটা ক্ষমতা বাড়বে। সাধারণত দেখা যায় যে এই সমস্ত কারণেই হয়। এছাড়া যদি আপনার স্পাইন বা মেরুদণ্ডে যদি কোনো আঘাতপ্রাপ্ত হন, তাহলে কিন্তু আপনার নার্ভ দুর্বল হয়ে যাওয়ার কারণে এই ধরনের সমস্যা হতে পারে। আপনি দীর্ঘক্ষণ বসে বসে কাজ করছেন, এই দীর্ঘক্ষণ বসে থাকার কারণেও কিন্তু আপনার এই নার্ভ দুর্বল হয়ে গিয়ে প্রস্রাব ধরে রাখার ক্ষমতা আপনি হারাচ্ছেন। এছাড়া তো বিভিন্ন কচি শশা, ছোটো শশা প্রতিদিন সকালে আধা কেজি, রাতে আধা কেজি, আধা কেজি করলার রস এখানে বিরাট ভূমিকা রাখতে পারে। ন্যাচারোপ্যাথিতে অর্গানিক খাবার হিসাবে এটার ভূমিকা অনেক বেশি। আচ্ছা ভাই মোশাররফ হোসেন, আশা করি আপনি জিজ্ঞাসার উত্তরটা পেলেন। এখন কারণ নির্ণয় করে যদি সমাধান হয়, তাহলে ডেফিনেটলি এটা থেকে ভালো থাকতে পারবেন। আপনি সুদূর আমিরাতে আছেন, যোগাযোগ করবেন ডাক্তারের কাছে। এছাড়া ঢাকায় বা বাংলাদেশে আসলে এখানে যে কোনো চিকিৎসক বা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাকে ভালো করে তোলার জন্য। ফরিদ পারভিনের প্রশ্ন, গাজীপুর থেকে, বয়স 55 বছর। তিনি বলছেন যে আমার ওজন 100 কেজি, ফলে আমার সারা শরীরে ব্যথা হয়, বিশেষ করে পায়ের পাতাতে খুবই ব্যথা হয়, আমার প্রেশারও বেশি থাকে, করণীয় কী? যে বোন ফরিদা, এই যে ওজনটা আপনার বেশি, এখানে আপনার অনেক রোগের সৃষ্টি হবে, কিন্তু সে বলে আপনি ঘরে বসে শুয়ে থাকতে পারবেন না, আপনাকে 2 বার গোসল করতে হবে, আপনাকে সম্ভব হলে সাঁতার কাটতে হবে, আপনাকে প্রতিদিন 5-10 কিলোমিটার অবশ্যই আপনাকে হাঁটতে হবে, খাওয়ার আগে এবং পরে হালকা হালকা হাঁটতে হবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, উঠবস করতে হবে, বাড়ির কাজ করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, কাপড় চোপড় ধুতে হবে। যদি কোনো আপনার ফিজিক্যাল এক্সারসাইজ না থাকে, তাহলে কিন্তু ওয়েটও বাড়বে, শরীর স্থবির হয়ে যাবে, রোগ আরও বৃদ্ধি পাবে। আর সব কাঁচা জিনিস, আধা কাঁচা জিনিস, আধা পাকা জিনিস, বেশি পাকা জিনিস না খেয়ে আধা কাঁচা আধা পাকা শাক সবজি ফলমূল আর রসানো কষানো খাবার আপনি খেতে পারবেন না। ফাস্টফুড, রিসফুড, হার্টফুড, জাঙ্ক ফুড আপনি খেতে পারবেন না। আপনি যত বেশি সালাদ জাতীয় জিনিস খাবেন, যত বেশি দধি খাবেন, যত বেশি ঝাল জিনিস খাবেন, যত বেশি চুকা জিনিস খাবেন, আলহামদুলিল্লাহ আপনি অনেকটা ভালো থাকবেন। এরপরে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যোগাযোগ করে আপনি ভালো থাকার তরিকাগুলো বের করে নেবেন। অর্থাৎ তার এই সকল সমস্যার একমাত্র এবং প্রধান কারণ বলেই মনে হচ্ছে তার ওজন বেশি, ওভারওয়েট। 100 কেজি মানে মোটামুটি 40 কেজি ওজন বেশি আছে তার। এই 40 কেজি ওজন থেকে 20 কেজি তাকে 1 বছরের মধ্যে কমায় ফেলতে হবে, এবং এটা কমানো খুবই সম্ভব। আমরা জানি যে যদি চেষ্টা থাকে, চেষ্টা থাকলে পৃথিবীতে সব হয়। হ্যাঁ, এবং এই চেষ্টাটা অবশ্যই আপনি কন্টিনিউয়াস একটা চেষ্টা বা নিরবিচ্ছিন্ন একটা চেষ্টা চালিয়ে যেতে হবে। এমন অনেকেই আছে যাদের আপনার চেয়েও বেশি ওজন আছে বা ছিল, তাদের কাঙ্ক্ষিত ওজনে নিয়ে এসছে, এবং প্রতি মাসে 3-4 কেজি ওজন করে কমানো খুব একটা কঠিন বা শ্রমসাধ্য কিন্তু কোনো বিষয় না। আমরা জানি যে কোন খাবার খোরাক খেলে আমাদের ওজন বাড়ে। আমরা যদি খুব বেশি পরিমাণ তৈলাক্তযুক্ত বা চর্বিযুক্ত খাবার খাই, খুব মাখন জাতীয় খাবার খাই, আমাদের ওজন বাড়তে বেশি খাই, তেল জাতীয় জিনিস বেশি খাই, পোড়া ভাজি ভুনা রসানো কষানো খাবার বেশি খাই, তাহলে পরে ওজন বাড়তে থাকবে। চিনি লবণ জাতীয় খাবার বেশি খেলে ওজন বাড়তে, সাদা লবণের পরিবর্তে কালো লবণ খেতে হবে, চিনির পরিবর্তে মধু খেতে হবে, এরকম বিবর্তন পরিবর্তন আনতে হবে খাবারের ভিতরে। কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার কমাইগুলো ভাত আলু রুটি সুজি আটা ময়দা এগুলাতে আছে, বাড়ির কাজগুলো নিজের করতে হবে। হ্যাঁ, এই এবং এই যে নিজের করা, এটা ধীরে ধীরে করে আপনার কাজের মধ্যে এঙ্গেজ থাকতে হবে। একবারে হয়তো বা আপনি খুব বেশি কাজে এঙ্গেজ হতে পারবেন না, ধীরে ধীরে একটি একটি করে কাজের দিকে আপনি কনসেন্ট্রেট করুন, দেখবেন যে হবে। বাড়ির যে অনেক ধরনের কাজ আছে, সেই কাজের মাধ্যমে ঠিক মতো করলে এই কাজগুলো সঠিক পজিশনে সঠিক নিয়মে করলেও কিন্তু ওজন কমানোর ক্ষেত্রে অনেক সহায়ক। ছাদে রোপ গার্ডেনিং যেটাকে আমরা বলি, এই রোপ গার্ডেনিং করে অনেক মেয়েরা কিন্তু হালকা পাতলা হচ্ছে। ছাদের উপরে 200 টব দেয়া বা 200 প্লাস্টিক ড্রাম কাইটা, সেখানে মাটি দেয়া, সার দেয়া, কত ভালো ভালো ফসলের গাছ ফলের গাছ হচ্ছে, চিন্তা করার মতো না। এটা মায়েরাই করতেছে বেশি, চেষ্টা প্রচেষ্টা থেকে এগুলো করলে পরে ওয়েট কমে আসে। বিষণ্ণতা বা ডিপ্রেশন থেকেও কিন্তু খাওয়া দাওয়া অনেক বেশি করা হয়, ফলবতীতে ওজন বেড়ে যায়। আমাদের কিছুদিন আগেই কিন্তু বিষণ্ণতা বা একটা প্রোগ্রামও করেছি এ নিয়ে। এছাড়া আপনার থাইরয়েডের সমস্যার কারণে, বিশেষ করে হাইপোথাইরয়েডিজমের কারণে ওজন বেড়ে যেতে পারে,
অতএব এটা এটা হরমোনের একটা ব্যাপার। যদি আপনার ওভারি বা ডিম্বাশয় বা গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা থাকে ডিম্বাশয় জরায়ুতে, তাহলে কিন্তু আপনার ওজন বেড়ে যেতে পারে। এছাড়া হরমোন, আমরা যেটা বলি লেপটিন হরমোন, গ্রেলিন হরমোন, এই হরমোনের কোনোটা বেশি বা কমে গেলেও কিন্তু আপনার ওজন বেড়ে যেতে পারে। সর্বোপরি আপনার একটা জেনেটিক্যাল বা বংশগত একটা ব্যাপার তো আছেই ওজন বেড়ে যাওয়ার জন্য। কারণ যেটাই হোক না কেন, আপনাকে অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক পরিশ্রম এটা করতেই হবে। গোসল করতে হবে, উজু করতে হবে, নামাজ পড়তে হবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, এগুলো তো কোনো মাপ নাই। খাদ্য অভ্যাসের মধ্যে শাকসবজি ফলমূল আনতে হবে, তেল পোলাও বিরিয়ানি কম খাইতে হবে, চিনি থেকে দূরে থাকতে হবে, যদি ওবেসিটি কমাইতে হয়। আমাদের এই প্রোগ্রামটা রেগুলার দেখলে আমরা যে বারবার কথাগুলি বলি এগুলোর থেকেও সে একটা ভালো রেজাল্ট বের করে নিতে পারবে। ধন্যবাদ ডাক্তার আলমগতি আপনার মূল্যবান পরামর্শ। ধন্যবাদ প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আপনাদের জন্য আমাদের আয়োজন। আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখেন, যারা বিভিন্ন সময় পরামর্শ মতামত দেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সাথে জানিয়ে রাখছি যে আমাদের অনুষ্ঠানটি আপনারা প্রতিনিয়তই দেখবেন। আপনারা জানেন যে বিজয় টিভিতে এই অনুষ্ঠানটি প্রতিদিন রাত 11:35 প্রচারিত হয়। এবং অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত পরামর্শ থাকলে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলেও লিখবেন। প্রশ্ন লেখার ঠিকানা হচ্ছে 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার, ঢাকা। এছাড়াও টিভিস কলে যে মোবাইল নম্বর আসছে সেই নম্বরে ফোন করে আপনাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আমাদের কাছে করতে পারেন। আগামী দিন দেখা হবে ঠিক একই সময়ে। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।